গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং রিয়াত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে হলো 29 তারিখ, আর এখন বাজে 11টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আর সকাল থেকে আমি কোনো ব্লগ স্টার্ট করিনি, কারণ আগে থেকে ভেবে ভেবে রেখেছি যে চান টান করেই একবারে ব্লগটা স্টার্ট করব। তো আমার চান টান করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের জন্য। আজকে একটু শাড়ি পরেছি, তো একই শাড়ি পরছি, কারণ কি বলতো, শাড়ি তো বেশি আনা হয়নি, তার উপর আবার মার আছে, সেই জন্য মানে এত খড়খড়া শাড়ি পর মানে পরে থাকা যায় না, মানে রান্না বান্না করবো তো খড়খড় করে যেন, সেই জন্য মার শাড়ি, তো সেই জন্য। আর ঠাকুরকে ধূপ টুপ দিয়ে আজকে রঙ্গোলি দিয়েছি, প্রণাম করে নিয়েছি, আর পুজো টুজো মানে ধূপ টুপ দিয়ে দেওয়ার পরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোলা ছাতু খেয়েছি আর তারপর মুড়ি খেয়েছি, শশা টশা দিয়ে চাট টাট করে মুড়ি খেয়েছি। আমার বড় খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আর এখন আমি ভাতটা বসিয়ে দেবো, আজকে কি রান্না হয় দেখা যাক। আর একটু দেরি করেই বসাবো, সেই জন্য একটু বসে আছি, চান টান করে খাওয়া দাওয়া সেরে একটু বসে আছি, কারণ 12:10 দিকে বসাবো, কারণ শুধু একটাই তরকারি করবার, ভাতটা হতে তো বেশিক্ষণ লাগবে না, সেই জন্য। আর তাড়াতাড়ি বসালে কি হয়, তরকারিটাও ঠান্ডা হয়ে যায়, ভাতটাও ঠান্ডা হয়ে যায়, সেই জন্য। তরকারিটা তবুও গরম করা যায়, ভাত তো আর গরম করা যাবে না, সেই জন্য। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আর দোকান তো যাবোই, দুটোর সময় যায় না, 3টের দিকে যাব দোকান। আর কালকে তো ডাক্তারখানা গেছিলাম, সেই জন্য ওষুধ ওষুধ পেটে মানে খাচ্ছি বলে সেই জন্য আর ঘুমিয়ে গেছিলাম। কালকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি, সেই জন্য এডিট করতে হবে আজকে, ভিডিওটা অনেকটা দেরি করে মানে ছাড়বো আর কি, কারণ এডিট হয়নি এখনো, এখনো সেভে বসাতে হবে, অনেকটা লেট হয়ে যাবে আজকে। তো কিছু করার নেই, সবদিন তো আর মানুষের শরীর মানে ঠিক থাকে না। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কালকে বলবো বলে মনে ছিল না, কালকের ব্লগে 28 তারিখের ব্লগে, সরি আজকে 28 তারিখে যে ব্লগটা করেছি যে সেটা 29 তারিখে ছাড়বো সেই ব্লগটাতে। তো প্লিজ যারা কমেন্ট করছো তারা একটু প্লিজ বুঝে সুঝে কমেন্ট করো, কারণ একটু ভিডিওটা প্লিজ আমার ভিডিওটা একটু ওয়াচ করে দেখো। আর আমিও অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ নেট শেষ হয়ে গেছিল, সেই জন্য। তোমরা হয়তো জানো যে নেট শেষ হয়ে যাওয়ার কয়েকদিন আগে থেকেই মানুষ স্লো হয়ে যায় নেট, সেই জন্য আমার ভিডিও ছাড়তে পারি না, কিরকম মানে অনেকক্ষণ টাইম লেগে যায়, তারপরে ভিডিও ছাড়া হয়, তারপর আবার অন্য লোকের নেট নিয়ে আমি ভিডিওটা ছাড়ি। তো আজকে আমি নেটটা মানে আজকে নেটটা ভরে নিয়েছি, তো আজ থেকে আমি সবাই মানে ভিডিও একটু একটু করে দেখবো, একটু একটু বলতে কি তোমরা, তোমাদেরকে আমি ফুল ভিডিও দেখতে বলছি না, তো 4 মিনিট অন্তত দেখো তারপর কমেন্ট করো, সেই জন্য বলছি। তো অনেকে হচ্ছে মানে আমার তো হয় 21 মিনিটের ভিডিও, 25 মিনিটের ভিডিও, তোমরা দেখো ওই 2 মিনিট 1 মিনিটও যায় না তার আগেই তোমরা মানে কমেন্ট করে দাও, তো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে প্লিজ। চলো এই অনুরোধটা আমার রইল, প্লিজ রেখো আর স্কিপ না করে দেখো, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো, আর না যদি ফুল ভিডিও দেখার নাও যদি চেষ্টা করো প্লিজ একটু 4 মিনিট দেখবে, 4 মিনিট দেখে তারপরে কমেন্ট করবে, নাহলে কমেন্টটা স্পাম হয়ে যাবে। কমেন্ট মানে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা হচ্ছে ভিডিওটা চালিয়েছো, তারপরে চট করে একটা কোনো নাইস বিউটিফুল কিছুটা লিখে দিচ্ছ, এরকম করলে হয় না, প্লিজ একটু দেখো। আমিও তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থাকো, এইভাবে ওয়াচ টাইম সবাইয়ের দরকার, আমারও দরকার, তোমাদেরও দরকার, তো সেই জন্য বলছি একটু পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, স্কিপ না করে দেখবে, তো আমার অনুরোধ রইল ফুল ভিডিও দেখার জন্য প্লিজ দেখবে। তো চলো, আর কাজের ফাঁকে দেখবে, যতটা মানে কাজ থাকলে দেখতে হবে না, কাজের ফাঁকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে প্লিজ। আর তো চলো, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আর দোকান তো যাবোই 3টের দিকে, আর এখনো আমার রান্নাটা বসাইনি, একটু পরেই বসাবো, একটু বসে আছি, আর মানে মুড়ি টুড়ি খেয়ে একটু ভাবলাম যে ব্লগটা স্টার্ট করেই দিই, অনেকটাই তো বেলা হয়ে গেল, সেই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে তো মানে ডিম মাংস এইসব খাবো না, পেঁয়াজ টিয়াজ খেয়ে নেব, কারণ মানে পেঁয়াজ টিয়াজ ওগুলো মানে যারা পুজো টুজো করে তারা, আমি তো এখানে জাস্ট এমনি ঢুক টুক দিয়ে রঙ্গোলি দিয়েছি, তো আমি পেঁয়াজ টিয়াজ খেয়ে নেব, শুধু মাছ মানে মাছও খাওয়া যায় কিন্তু মাংস আর ডিমটা খাবো না। চলো, ভালো লাগলে একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমার পাশে থেকো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো ফুল ওয়াচ করে, তো অনেকবারই বলে দিচ্ছি, তো চলো।
সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছে রান্না করার জন্য। বান্না টানা বেটে নিয়েছি, শুধু আদা রসুনটা বেটেছি আর আর কিছু নয়। আর কাঁচকলাটা কেটে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা আগে ভাজা করে নেব, তারপর মানে সয়াবিনের তরকারিটা করবো। তো সয়াবিনটা এখনো ভিজানো রয়েছে, এখনো ছাঁকা হয়নি, তো ওটাকে হচ্ছে নিচুড়ে নেব। তো চলো দেখতে থাকো তাহলে, তোমরা তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলো এদিকে দেখো, এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর একটু ভিজলে ভালো হয় সেই জন্য আগে কাঁচকলাটা ভেজে নিই, তারপর এটাকে নিচুড়ে নেব। চলো দেখতে থাকো তাহলে। এদিকে সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো আমার তো হচ্ছে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, ভাত করেছি, কাঁচকলা ভাজা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। তো তোমরা তো দেখলেই কেমন হয়েছে বলবে কমেন্টে সয়াবিনের তরকারিটা। তো আজকে বেশ কালারটাও ভালো এসেছে। আর সয়াবিনগুলোকে প্রত্যেক দিন মানে গোল গোল করে রাখি, মানে আজকে কি করেছি মানে কেটে দিয়েছি, বঁটিতে কুচো কুচো করে দিয়েছি, ভিজিয়েছিলাম সয়াবিনগুলোকে, সয়াবিনগুলোকে ভিজিয়ে নিচুড়ে আমি আধখানা আধখানা করে দিয়েছি। তো তরকারিটা কি হয় বলো তো, একটু মানে বেশ মাখো মাখো টাইপের হয়, আর একটু দেখতে অন্যরকম লাগে, আর গোটা গোটা থাকলে সয়াবিনগুলো যেন কিরকম একটা লাগে সেই জন্য। তো এই কদিন এখন করছি ওই রকমই, ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে সেই জন্য। তো কাঁচকলা ভাজা করেছি আর ভাত করেছি সয়াবিনের তরকারি, এই আমাদের দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া হবে এটাই। আর আর হচ্ছে কি বলি, আর মানে কি বলবো, আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে না, তোমাদের সাথে অনেকটা পর দেখা হচ্ছে, কারণ কালকের ভিডিওটা যে আজকে আপলোড করব তোমাদেরকে, কারণ সেটা হচ্ছে এখনো এডিট হয়নি। কালকে ডাক্তার দেখিয়ে এসে মানে রাত্রে আর ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে গেছিলাম, আর এডিট করতেও ভালো লাগছিল না, কারণ প্রত্যেকদিন রাত জেগে জেগে মানে ফোনটা চোখের দিকে দেখে দেখে ভালো লাগছিল না, সেই জন্য আমি মানে ভিডিওটা এডিট করিনি, কালকে ভালো লাগছিল না। তো আজকে এখন বসে বসে এডিট করব। তো চলো তোমাদের সাথে অনেকটা পর দেখা হচ্ছে, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো, কিন্তু ততক্ষণ তোমরা কিন্তু সঙ্গে থাকো আমার। তো চলো পরে দেখো। চলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো দোকানে, আর মুখে আছে পানমৌরি, তো পানমৌরি খাচ্ছি। আর বাইরে প্রচন্ড মেঘলা মেঘলা, আজকে হয়তো বৃষ্টি হবে মনে হয়, কি হয় দেখা যাক। তো চলো এখন দোকানে চলে যাই, নাহলে বৃষ্টি চলে আসবে। আর ওদিকে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, চলো যাই, ঘরে ল্যাম্পটা বন্ধ করি, পুরো অন্ধকার। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো এখন এসেছি, এখন ভিডিওটা আপলোড করতে এসেছি, এখানে এসে বসেছি কারণ তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যাবে সেই জন্য। আর ওদিকে ভাবনা এসেছে, ওই যে ওইখানে বসে আছে, আর দোকানটা হলো যে ওইখানে, ওই যে ওইদিকে। তো একটু এসে বসেছি কারণ তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে যাবে সেই জন্য। তো ভাবলাম যে একটু হচ্ছে ভিডিওটা স্টার্ট করি। তো চলো এখন হচ্ছে প্রসেসিং হচ্ছে, একটু পরে ভিডিওটা ছেড়ে দেবো, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো পরে আবার দেখা। তো তোমাদের সাথে তো পার্কে দেখা হয়েছিল, তারপর তো আর দেখাই হয়নি, আর এটা হলো তার পরের দিনের সকালের ভিডিও। তো এখন আমি এসেছি ভিডিওটা শেষ করতে, তো ব্লগটা আমি শেষ করতে এসেছি। আর মানে এখন তো আমার ওষুধ চলছে, সেই জন্য মানে এত শরীরটা মানে ঘুম পায়, দুর্বল হয়ে গেছে, মানে ওষুধ খাওয়া মানে সবাই ঘুম ঘুম পায়, সেই জন্য আর ব্লগটা শেষ করতেও পারিনি। আমি মানে এসে ভাত রান্না হয়েছিল, ভাত খেয়েছি, ভাত রান্না করেছিলাম, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, আর হচ্ছে ভিডিওটা শেষ করতে মনে নেই। তারপর সকালবেলা উঠে ভাবলাম যে হায় কালকের ভিডিওটা তো শেষই করা হয়নি, তো আজকে আবার শেষ করতে এলাম। তো আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে একটি করে লাইক করে দেবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কিছু কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। তো চলো, আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও, আর যারা আমার মানে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ সবকিছুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো বাই, গুড নাইট, নয় সরি, তো এটা এখানে তো বলাই যায়, তো চলো বাই। সবদিন গুড নাইট বলে গুড নাইট বলে দিচ্ছি, তো এখন তো গুড মর্নিং, তো চলো কিছুই বলছি না, তো বাই।